তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকে চলে এলাম তোমাদের সামনে একটা খুব ভালো টপিক নিয়ে কথা বলবো। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মানে অল্প বয়সে বিয়ে করলে যা হয়, মানে এই ব্যাপারে ডিটেলসে বলিনি, জাস্ট আমি হালকা করে বলেছিলাম। তো আজকে বলবো অনেক কিছুই, আর তার আগে আমি ছোট্ট করে একটা কাহিনী শুনিয়ে দিই একটা ছেলের। তো একটা ছেলে আমাদের এলাকাতেই ধরুন একটা মেয়েকে ভালোবাসত। মেয়েটার এজ খুব বেশি হলে 15 হবে, 15, আর ছেলেটার বয়স ম্যাক্সিমাম 17, 17.5, এর বেশি যাবে না, এই 17-ই ধরে রাখুন। তো এই বয়সে মানে তার আগে থেকেই ভালোবাসছে, বিয়েটা এই বয়সে করে ফেললো। কিভাবে বিয়ে করলো সেটা বলছি, মানে বিয়ে মানে ভালোবাসতে বাসতে না, মানে কেউ কাউরির বাড়িতে কিন্তু বলেনি যে আমরা একে অপরকে ভালোবাসি বা ওই ছেলেটাকে ভালোবাসি, বা ওই ছেলেটা ওই মেয়েটার কথা বলেনি যে আমি মেয়েটাকে ভালোবাসি। তাদের কি মনে হলো, হঠাৎ করে তারা পালিয়ে গেল, দুজনের সঙ্গে পালিয়ে গেল, দিয়ে একদিন কোথাও ছিল বা যাই হোক কিছু একটা, পালিয়ে গিয়ে তারা মানে বিয়ে করে নিল। পালিয়ে গিয়ে তখন বিয়ে হয়েছিল কি সঠিক জানি না, তবে বাড়ি এলো দুজনে, তারপরে তাদের বিয়ে পড়িয়ে দিল, বাড়ি থেকে মেনেও নিল দুজনের। কিন্তু যখন মেনে নিল বাড়ি থেকে, তাদের একটা সাধারণ জ্ঞান করা তো দরকার যে আমরা বাড়িতে বলি, বাড়িতে বললে হয়তো বাড়ি থেকে রাজি হয়ে যেত, তাহলে এই নোংরা কাজগুলো করার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, এই কাজগুলো কখন করে, যখন দেখলো যে কেউ বাড়িতে মানছে না, উভয়ের বাড়িতে রাজি নেই বা কোনো কিছু, এই তখন এই ধরনের কাজগুলো করে। বাট তারা কোনো কিছু না বলে বিয়ে এইভাবে করে নিল, বাড়িতে বিয়েও দিয়ে দিল। বাট তাদের বয়সটা একবার মেনশন করছি আমি আবার, যে বয়সটা একজনের ছিল 15, একজনের 17, খুব বেশি। তারা বিয়ে করে নিল। এবার আপনি ভাবুন যে বিয়ে করে নিল, আমি পরে বলছি এই বিষয়টা, আমি জাস্ট কাহিনিটা আমি শেষ করে দিচ্ছি। বিয়ে করার পরে কিছুদিন হয়ে গেল, তাদের একটা বেবি এলো, বেবিটা দুনিয়ায় এলো, দুনিয়ার মুখ দেখলো। বেশ কিছুদিন মানে কয়েক মাস হয়ে গেল, প্রায় বছরখানিক হয়ে গেল তাদের বিয়ের, বেবিও চলে আসার পরে ছেলেটা মানে মেয়েটার প্রতি অ্যাট্রাকশনটা কমে গেল, যাকে বিয়ে করেছিল তার স্ত্রীর প্রতি অ্যাট্রাকশনটা মোটাই কমে গেল। দিয়ে আস্তে আস্তে মানে অন্য দিকে চলে যাচ্ছে ছেলেটা, একটা অন্য মেয়ের চক্করে হয়তো চলে যাচ্ছে, হয়তো না, এটা বাস্তব, চলে যাচ্ছে। মেয়েটা মানে যাকে বিয়ে করেছিল সে মেয়েটা হয়তো খুব সুন্দরী নয়, বাট এখন যে মেয়েটাকে প্রেম করছে, হ্যাঁ, বাইরে অ্যাফেয়ার চলছে যেটা, সেটা অবশ্যই দেখতে সুন্দর হয়তো বলে যাচ্ছে। মানে ছেলেটার মনে হচ্ছে যে আমার বয়স থেকে মেয়েটা সুন্দর বেশি, তাহলে আমার একে প্রেম করাটা মানে বেস্ট, ও নিজে নিজে ভেবে নিচ্ছে, মেয়েটাকে প্রেমও করছে। করতে করতে এবার বাইরে যখন করছে, ছেলেটা সরি ছেলেটার স্ত্রী মানে মেয়েটা জানতে পারেনি যে ও বাইরে এরকম অ্যাফেয়ার আছে বা কিছু। যখন আস্তে আস্তে কিছুদিন পর, এক আধ মাস দু মাস হয়তো পেরিয়ে, জানতে পেরেছে মেয়েটা, ছেলেটা ছিল বাইরে, মেয়েটা দিন ছেলেটাকে ফোন করে যে তোমার এ ব্যাপার, তুমি এরকম কোনো কাণ্ড করেছো না? তো ছেলেটা এবার বলেছে, না তো আমি এই ধরনের কোনো কাণ্ড করিনি, কোনো অ্যাফেয়ার নাই আমার, আমি মানে একদম সোজা সিধা সাদা, আমার মধ্যে কোনো ইয়ে নাই। কিন্তু মেয়েটা সন্দেহ জেগে যায় ভালোভাবেই, আস্তে আস্তে বুঝতে পারে যে না কিছু তো আছে, মানে ফোনের এটা কমে গিয়েছে, অনেকটাই কমে গিয়েছে, বাট বিয়ে হয়েছে, বাচ্চা হয়ে গিয়েছে বলে না, মানে অন্য জায়গায় অ্যাফেয়ার আছে বলে মেয়েটা যখন ফোন করে তার স্ত্রী মাঝে মাঝে ব্যস্ত পায়। কিন্তু এইভাবে ছেলেটা ভালোভাবে বুঝে নিয়েছে যে ওর স্ত্রী জেনে নিয়েছে, মানে ছেলেটা বুঝতে পেরে গেছে। তখন ছেলেটা কী করে, ওই তার গার্লফ্রেন্ডকে দিয়ে তার স্ত্রীকে ফোন করায় যে তুমি ফোন করো তো আমার স্ত্রীকে, দিয়ে কিছু একটা উল্টো পাল্টা বলো, হ্যাঁ মানে এখানে বিবাদ সৃষ্টি যেন হয় বা ঝগড়া সৃষ্টি হয়, সেই বলে ছেলেটা ওই মেয়েটাকে দিয়ে ফোন করাচ্ছে। এবার মেয়েটা ছেলেটার স্ত্রীকে ফোন করেছে, ফোন করে হয়তো কিছু বলেছে বা গালাগালি দিয়েছে, দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, গালাগালিও দিয়েছে, দেওয়ার পরে ফোন কেটে দিয়েছে। এবার মেয়েটা ছেলেটাকে আবার ফোন করেছে যে তুমি এরকম কিছু করেছো, কোনো মেয়েকে দিয়ে ফোন করিয়েছো, আর এখন বলছো না, ছেলেটা বলছে না তো আমি করিনি, দিয়ে লাস্টে ধরা পড়লো যে না ছেলেটাই করেছে। এবার এদের মধ্যে কী চলে এলো, একটা বড় বিবাদ সৃষ্টি হয়ে গেল যে প্রেম করে বিয়ে করলে তারপরে একটা ছেলে হয়ে গেল, তারপরেও তুমি অন্য কাউরির সঙ্গে এরকম ইয়ে করছো,
কিন্তু ছেলেটা কি বুঝবে, ও 17 বছর বয়সে বিয়ে করেছে, যখন বাচ্চা হয় বা অন্য জায়গায় অ্যাফেয়ার শুরু হয়েছে তখন ওর বয়স 18 বছর, 18 বছর থেকে 18.5 বছর এই বয়স, ও বুঝবে এটা কি? তো এই কাহিনীটা আমি এতক্ষণ বললাম এই কারণে যে এই কাহিনী শুনে আপনারা কিছু বুঝতে পারলেন, যে এই যে ছেলেটা বিয়ে করলো তারপরে আবার অন্য জায়গায় অ্যাফেয়ার করলো, তো কি কারণে বিয়েটা করেছিল, মানে কিছু বুঝতে পেরেছিল, ওর কোনো নলেজ ছিল, সাধারণ জ্ঞান ছিল কোনো কিছুই? আমার তো মনে হয় না, আপনাদের বলে আমার তো মনে হয় না কোনো নলেজ ছিল। তো এইটা বিয়ে হলো এই কারণে যে তাদের মধ্যে একটা অল্প বয়সে মানে মেলামেশা শুরু হয়ে গিয়েছিলো, অ্যাট্রাকশন শুরু হয়ে গিয়েছিলো, মানে যখন একটু দূরে থাকতো আকর্ষণ করতো দুজন দুজনকে, মানে মেন্টালি ওরা ফিট ছিল না, বাট ওদের অন্য প্রবলেম ছিল হয়তো বা কোনো কিছু একটা অন্য টান ছিল, যে টানের জন্য তারা এই বিয়েটা করে নিল। কিন্তু সাধারণত তারা বিয়ের মানে তাদের বিয়ের বয়স হয়নি, সাধারণত বিয়ের বয়স হয়নি এই বয়সে। আমাদের ওইদিকে অনেক সবাই বিয়ে করে আর এইরকম তাদের মধ্যে ভুল হতে থাকে, কিছুদিন যায় কয়েক বছর যায় তার মধ্যে এই ধরনের বিবাদ সৃষ্টি হতে থাকে। তো তারা কখনোই সুখী হতে পারে না, কারণ অল্প বয়সে বিয়ে করলে কোনো মানুষ, কোনো মেয়ে বা কোনো ছেলে অল্প বয়সে, এত কম বয়সে, 15-16 বছর বয়সে যদি বিয়ে করে, সে কি করে তার মানে কি করে খুশি থাকবে? একটা মানে স্বাভাবিক জ্ঞান করা দরকার যে তারা যে বিয়ে করে নেয় এইভাবে, তারা খুশি হতে পারবে কি ভবিষ্যতে? তারা তো বিয়ের ব্যাপারে তাদের মধ্যে কোনো নলেজই নাই, সাধারণ জ্ঞানই নাই, তারা এইভাবে হুট করে বিয়ে করে নিল। তারা বিয়ে ওইভাবে অ্যাকচুয়ালি মানে ভালোবেসে বিয়ে করে বলে ঠিকই, কিন্তু ভালোবাসা ওইটা নয়, ওটা অ্যাট্রাকশন, আকর্ষণ। তারা মেলামেশা করতে থাকে, তাদের নলেজ থাকে না দুজন দুজনের সঙ্গে। হ্যাঁ, ওটা একটা সেক্সের টান যেটাকে বলে, মানে আগে এসব নোংরা কাজ করে নেয় না, এটা সেক্সের টান থাকে একটা, মানে বিয়ের নলেজ থাকে না, এটা বুঝতে পারছেন। এই কাহিনীটাতে অনেকটা কিছু বোঝা গেল যে তাদের মধ্যে কোনো ইয়ে ছিল না, মানে ছেলেটা মেয়েটার সঙ্গে বিয়ে করে মানে সব কিছু হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, মেয়েটা খারাপ হয়ে গেল। জানছি ছেলের তোর বয়স 16-17 যাই হোক, কিন্তু মেয়েটারও তো কম বয়স, মেয়েটাও বুঝেনি, মেয়েটাও পাগলামি করেছে, এখন পরে বুঝছে যে এই ব্যাপারটা এইরকম। তো সবাইকে আমি এই কথাটা বলছি যে দেখো ভাই বা বোন, বিয়ে করবে ঠিকই, কিন্তু কম বয়সে, এত কম বয়সে কেউ বিয়ে করো না, ঠিক আছে? সাধারণত তোমরা বড় হও, একটা জ্ঞান মানে জ্ঞানী হও, নলেজেবল হও, নলেজ আসুক, তোমাদের মধ্যে নলেজ চলে আসবে, বাড়ি থেকে অবশ্যই দিয়ে দিয়ে দেবে, প্রেম ভালোবাসা যদি করো তো সেটাও বলো, সেটাও দিয়ে দেবে। তারপরে যদি না হয়, বাড়িতে না দেয় ভালোবাসো, প্রেম করো, যাই করো, তারপরে না দেয়, তখন তোমরা এই ধরনের ইয়ে উঠাবে, কিন্তু এত কম বয়সে নয়, তোমাদের জিন্দগি বরবাদ হয়ে, ল্যাল হয়ে যাবে, ল্যাল একদম বেকার হয়ে যাবে, হ্যাঁ লাইফ পুরো বরবাদ। অনেক আছে এরকম যারা এইরকমভাবে বিয়ে করে তারা নিজের লাইফকে বরবাদ করে নিচ্ছে। সো প্লিজ, এটা জাস্ট আমি তোমাদেরকে বলছি যে প্লিজ এত কম বয়সে বিয়ে করো না, অনুরোধ করছি, লাইফ বরবাদ হয়ে যাবে, জীবন একদমই হয়ে যাবে। প্রথমে বুঝতে পারবে না, হ্যাঁ প্রথমে ভাববে ভালো, যখন বাঁচতে শুরু করে দেবে তখন ভাববে যে হ্যাঁ আমি বিশাল সুখে আছি, পৃথিবীতে সব থেকে বেশি সুখ মনে হয় আমি। বিয়ে করার কিছুদিন পরেও এটা মনে হবে যে আমি দুনিয়ার সব থেকে সুখী আমরা দুজন, হয়তো মানে দুজনে ফিল করবে এটা। বাট এইটা কিছুদিন যখন পেরিয়ে যাবে, মানে 2-3-4 মাস যখন পেরিয়ে যাবে না, আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারবে যে আমি কত বড় ভুল করেছি। সো প্লিজ মাইন্ড ইট, কি এই জিনিসগুলো করার আগে অনেকবার ভেবো, বড় হও, একটু লাইক হও, ছোট বয়সে এই কাজগুলো করো না, প্লিজ অনুরোধ করছি তোমাদেরকে। এই ধরনের নলেজেবল ভিডিও আমি আরও বানাবো তোমাদের জন্যে, সো প্লিজ সাপোর্ট মি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।